নমস্কার আজ আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিনা পয়সায় ভ্রমণ হ্যাঁ বিনা পয়সায় আপনারা কীভাবে দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে পারেন যেখানে আপনি আপনার মালিক এর জন্য আমাদেরকে দুটো জিনিস করতে হবে প্রথমত আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গা সম্পর্কে বিস্তারিত জ্ঞান আপনাদের রাখতে হবে যেমন আপনি কিভাবে যাচ্ছেন তার রুট ম্যাপ একটা করুন কোথায় থাকবেন ঠিক করছেন সেই হোটেলটা ভালো সম্পর্কে ভালো মতো করে নেটে বা ইউটিউবে যেখানে ইচ্ছে আপনি ভালো করে দেখুন জানুন কোথায় ঘুরতে যাচ্ছেন সেই জায়গা সম্পর্কে একদম বিস্তারিত ভালো করে জানুন কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কিভাবে কোন কোন দিন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন বিস্তারিত খাতায় কলমে লিখে একটা ভালো করে ভাবুন এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যতক্ষণ না আমরা কোনো জায়গা সম্পর্কে বিস্তারিত জানছি ততক্ষণ পর্যন্ত ঘোরাটা ঘোরা হয় না ওটা একটা ওই ঘুরে মতো পাগলামি করা হয় তো এই পাগলামি পছন্দ করি না যাই হোক তো যখন আপনার মনে হবে যে আপনার রুট ম্যাপ করা কমপ্লিট এবং জায়গা সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নিয়েছেন এরপরে কী কাজ করব বিনা পয়সা ভ্রমণের জন্য আমাদের দুটো জিনিস লাগবে এক হচ্ছে একটা বাদামের প্যাকেট আর একটা মূলো এবং কিছুটা জল কেন লাগবে বলছি বাদামের প্যাকেটটা আপনি মোটামুটি দুশো থেকে তিনশো গ্রাম বাদাম তার সঙ্গে একটা মূলো এবং কিছুটা জল এগুলো খেয়ে নিন রাতে বেলা মানে যে রাতে আপনি যাবেন ভাবছেন তার আগের দিন রাতে বেলা খেয়ে নিতে হবে হ্যাঁ আর এই ভ্রমণটা শুধুমাত্র রাতেই হয় দুপুরে করতে পারেন বিনা পয়সা ভ্রমণ দুপুরেও করা সম্ভব তবে দেপ থাকে না মানে কি তো ঘুরতে ঘুরতে থট করে চলে আসতে হতে পারে এটা মনে হতে পারে সেই জন্য আমি সবসময় প্রেফার করি রাতের বেলা মাঝ রাতে হোক শুরু করুন বা আপনার সময় মতো রাতের বেলা শুরু করুন কোনো সময় খুব ভালো একটা ঘোরা হয় এতে আমার যেমন আগের দিন রাতে আমি ডুয়ার্স গেছিলাম সকালবেলা ফিরে পড়েছি হ্যাঁ খুব শর্ট টাইমে ঘোরা হয় টাইম বাঁচে টাকা পয়সা বাঁচে আমার সমস্ত কিছু ঘোরা হয়ে যায় এটাই তো চাই না আপনারা এটাই তো চান আপনারা হ্যাঁ ভিডিওটা দেখুন যাই হোক তো বাদাম মূল এবং জল একসঙ্গে রাতেবেলা খেয়ে নেবেন খাওয়ার পর দেখবেন প্রচণ্ড পেটে গ্যাস হচ্ছে ভক করে প্রচুর পাত হচ্ছে তো এর সমন্বয়ে আপনার ব্রেনে যে আপনি ভিডিওগুলো দেখেছেন সেটা আপনার অপচেতন মস্তিষ্কে আছে এর ফলে আপনি স্বপ্ন দেখবেন আর এই আমাদের এই ভ্রমণটা স্বপ্নতেই সম্ভব এবং স্বপ্নতেই হয় বিনা পয়সায় টাইম বাঁচে বিনা পয়সায় ভ্রমণ এই স্বপ্নতেই করা সম্ভব তো আপনি যেভাবে যেতে পারেন আপনার ইচ্ছা আপনি নৌকাই আপনি মনে করুন কলকাতা থেকে দার্জিলিং নৌকায় যাবেন আপনার স্বপ্ন আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই স্বপ্ন আপনার রাইটস আপনার সমস্ত কিছু আপনার ঠিক আছে তো আমি যেমন পরশু দিন কালিম্পং গেছিলাম আজকে রাতে আমি ভাবছি প্যারিস যাব হ্যাঁ আমি বাদামগুলো খেয়ে নিচ্ছি পেটে গ্যাস হবে চলে যাব গ্যাসটা কিন্তু জ্বালানি আমাদের তো যেতে হচ্ছে ইন্ধন কী দেবে গ্যাস এটা জ্বালানি তো তাই না তো এটা বাস্তবিক সম্ভব এবং আমি তো প্রায়ই করি এবং আমার যারা মানে আমার ভিডিও যারা দেখে এবং আমার যারা পরিচিত মানুষজন আছে সবাইকে বলি যে ঘুরতে যাচ্ছেন সময় নেই টাকা নেই কোনো অসুবিধা নেই স্বপ্ন দেখুন স্বপ্নতে ভ্রমণ করুন স্বপ্ন ভ্রমণ করা খুব ভালো তো আপনারা একটা নতুন জিনিস শেখালাম আপনারা শিখলেন কতটা কার্যকরী জিনিসটা আমাকে অবশ্যই জানাবেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা না ভালো লাগলে নতুন ভিডিও আসবে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভালো লাগলে নমস্কার আমাকে আর সবাই আশীর্বাদ করুন আমার চ্যানেল আপাতত এখন সতেরোশোটা মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে দু করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি দু করতে হবে